আতা ফলের কিছু ঔষধি উপকারিতা। বাংলাদেশে খুব সাধারণ ও জনপ্রিয় একটি ফল আতা। ধারণা করা হয় স্বাদের দিক থেকে কিছুটা নোনতা হওয়ার কারণেই এর এমন নামকরণ হয়েছে। তবে হিন্দিতে এর নাম রামফল। আর আমেরিকার উষ্ণমণ্ডল ও পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ আতার আদিনিবাস। পুষ্টিগুণে সমৃদ্ধ এই ফলটির প্রতি 100 গ্রামে পাওয়া যায় শর্করা 25 গ্রাম পানি, 72 গ্রাম প্রোটিন, 1.7 গ্রাম ভিটামিন এ, 33 আইইউ ভিটামিন সি, 192 মিলিগ্রাম থিয়ামিন, 0.1 মিলিগ্রাম রিবোফ্লাভিন, 0.1 মিলিগ্রাম নিয়াসিয়াম, 0.5 মিলিগ্রাম প্যান্টোথেনিক অ্যাসিড, 0.1 মিলিগ্রাম ক্যালসিয়াম, 30 মিলিগ্রাম আয়রন, 0.7 মিলিগ্রাম ম্যাগনেশিয়াম, 18 মিলিগ্রাম ফসফরাস, 21 মিলিগ্রাম পটাশিয়াম, 382 মিলিগ্রাম সোডিয়াম, 4 মিলিগ্রাম। আমাদের শরীরকে সুস্থ রাখতে সহায়ক ভূমিকা পালন করে গুণে ভরা আতাফল। চলুন জেনে নিই সাধারণ আতাফলের ঔষধি উপকারিতা সম্পর্কে। এক, হজম শক্তি বৃদ্ধিতে। খাবারে হজম শক্তিকে বাড়িয়ে তুলতে আতাফলে থাকা ফসফরাস উপকারী ভূমিকা পালন করে। এর খাদ্য হজম শক্তি বৃদ্ধি করে ও পেটের সমস্যা দূর করে। তাই যাদের হজমের সমস্যা তারা এই আতাফল খেলে অনেক উপকার পাবেন। দুই, দৃষ্টিশক্তি বাড়াতে। আতাফলে রিবোফ্লোভিন ও ভিটামিন সি আছে, আর এই ভিটামিন উপস্থিতির কারণে দৃষ্টিশক্তি বাড়ে। সেক্ষেত্রে আতাফল অনেক সহায়ক। যাদের চোখের সমস্যা তারা আতাফল খাবেন, এতে আপনার চোখের উপকার হবে। তিন, আমাশয়ে। আতা গাছের মূলের ছালের রস 20-25 ফোঁটা, 7-8 চা চামচ দুধ সহ খেতে হবে, তবে ছাগলের দুধ ভালো হবে। অথবা আতা গাছের মূল ছাল চূর্ণ 200 মিলিগ্রাম একবার বা দুইবার খেতে হবে। এর দ্বারা 2-3 দিনের মধ্যে আমাশয় ভালো হয়ে যাবে। চার, হাড় মজবুত করতে। আতাফলে প্রচুর ক্যালসিয়াম বিদ্যমান, আর শরীরের হাড় গঠন ও মজবুত রাখার জন্য পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম সরবরাহ করতে সক্ষম এই আতাফলটি। তাই হাড় মজবুত করতে আতাফল খাওয়া উচিত। পাঁচ, রক্তে নিস্তেজ ভাব কমে গেলে। ঠান্ডার কোনো ব্যাধি না থাকলে তাহলে পাকা আতাফলের শাঁসের রস 2-3 চা চামচ করে সকালে ও বিকালে দুইবার খেলে রক্তের নিস্তেজ ভাবটা সেরে যায়। পাঁচ, চুল ও ত্বকের যত্নে। আতাফলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা একটি উন্নতমানের অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফ্রি রেডিকেল নিয়ন্ত্রণে রক্ষা করে। এছাড়া ত্বকে বার্ধক্য বিলম্বিত করে। এর উপস্থিতি ভিটামিন এ চোখ, চুল ও ত্বকের জন্য খুবই উপকারী। আর সাত, উকুনে। মাথায় উকুন হলে নির্বংশ করতে আতাফলের রস 2 চা চামচ, তার সঙ্গে 2-1 চা চামচ পানি মিশিয়ে চুলে লাগে, কিছুক্ষণ রাখলে উকুন মরে যাবে। নয়, রক্তপিত্তজনিত দাহ রোগে। আতাফলের শ্বাসের রস রক্তের শক্তি বৃদ্ধিকারক হিসেবে ব্যবহৃত হয়। অল্প রক্তচাপের কারণে মাঝে মাঝে বমির সঙ্গে রক্ত বের হয়ে আবার বন্ধ হয়ে স্বাভাবিক মনে হয়। আবার কারো কারো আগ্নির বলও থাকে না। এক্ষেত্রে পাকা আতার রস 2-3 চা চামচ করে খাওয়ালে সেরে যাবে। 10, খনিজ পদার্থ সমূহ সরবরাহে। আতাফল শরীরের ডিএনএ ও আরএনএ সংশ্লেষণে শক্তি উৎপাদনের জন্য ম্যাগনেশিয়াম, ভিটামিন সি ও খনিজ পদার্থ সমূহ সরবরাহ করে থাকে। 11, হৃৎপিণ্ডের রোগ প্রতিরোধে। আতাফলের ম্যাগনেশিয়াম মাংসপেশির জড়তা দূর করে এবং হৃদরোগ প্রতিরোধে সহায়তা করে। এর পটাশিয়াম ও ভিটামিন বি6 রক্তের উচ্চচাপ নিয়ন্ত্রণ করে এবং হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে। 12, রোগ প্রতিরোধে। আতাফলে থাকা উচ্চ মাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে, দুরারোগ্য ব্যাধিকে তাড়িয়ে আপনাকে সুস্থ রাখতে সাহায্য করে। এছাড়া আতাফলের খাদ্য উপাদান অ্যানিমিয়া প্রতিরোধ করে থাকে। নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।